যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ধানমন্ডি সোসাইটি নামে একটি সংগঠন। সকালে রাজধানীর ধানমন্ডি সোসাইটি মাঠে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে একুশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে। কিছু কলম পেন্সিল বোঝানোটা খুবই প্রয়োজন।